হ্যালো এভরিওয়ান, অনুপিসাকা শ্যামলী চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি, কারণ অনেক সুন্দর একটা জায়গায় এসেছি বেড়াতে। অনেক দিন ধরে বাসায় থাকতে থাকতে আমরা কিন্তু হাঁপিয়ে উঠেছি। এখন যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে নদীর পাড়ে। হ্যাঁ, একদম মানে কি বলবো, এলোমেলো বাতাস, আমার চুল একবার ঠিক থাকছে না। ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন, আসলে আর আসলে আর বৃষ্টি বৃষ্টি কিন্তু জাম করছে। আমার খুব ভয় লাগছে, বৃষ্টি জাম করছে একেবারে। এই যে পেছনে আশুলিয়ার বাতাস। হ্যাঁ, আশুলিয়ার বাতাস। আমার একটা ফ্রেন্ডের বাসা আছে এখানে, তো ওর কথা মনে পড়ে আশুলিয়াতে। আসলে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন এদিকে খুব আমরা ঘুরতে যেতাম এবং মানে খুব ভালো লাগতো। এখন আমি একটু রাস্তা একটু থামালাম একটু দেখার জন্য। খুব সুন্দর, এই যে দেখেন, এই যে হ্যাঁ পেছনে ওই যে রূপাল সিটি দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। আমি একেবারে চুলটাকে কোনোভাবেই সেট করতে পারছি না, এমন একটা অবস্থা। দর্শক, এই যে নিচে নদী, নৌকা চলছে। আমার কিন্তু নৌকায় উঠতে অনেক ভালো লাগে, কিন্তু এখন হচ্ছে বর্ষার সময় আমার অনেক ভয় লাগে নৌকা নদী টদী এগুলো দেখলে, ভীষণ ভয় লাগে। এই যে এখানে ছোট্ট ছোট্ট বাঁকুড়া ঘুরছে, এদিকে আসো এদিকে আসো। তোমার নাম কি? এই যে বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে, দর্শক এখন হাঁপিয়ে উঠেছে, এখন ওরাও ঘুরছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, চলে আসুন। আপনাদের আপনাদেরও ঘুরতে ইচ্ছে করলে বিকালবেলাটা আমার ভীষণ প্রিয়, বিকাল হলে আমার কোথাও ঘুরতে ইচ্ছে করে। তা আজকে চলে আসলাম সাভার নবীনগর এই জায়গাটায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পিছনে গ্রাম, গ্রামগুলো সব এদিক দিয়ে দেখা যাচ্ছে। আমি আর একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে ভীষণ সুন্দর এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়িরা চুল, কখন যেন দেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার চুল। এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়িরা চুল, কখন যেন দেখে দিয়েছ আজকের ব্লগ। ঘুরতে আসলে তো ইচ্ছা করে একটু সবাইকে দেখাতে, একটু শেয়ার করতে, আজকেও তাই করলাম। সবাই ভালো থাকুন, করোনাকালীন সময় আমরা কাটিয়ে উঠেছি। অনেকদিন বাসায় থাকলে যা হয় একটু ঘুরতে ইচ্ছা করে। সবাই ঘুরুন, আনন্দ করুন আর জীবনটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর আমার সঙ্গে যুক্ত থাকতে হলে অনুপ্রেশনা শ্যামলী আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। আমি একটু বাতাস খাই। এই দেখেন অনেক সুন্দর স্টিমার, এই যে পুকুরে একটা নদী, সব দেখা যাচ্ছে এদিক দিয়ে। এই যে অনেক সুন্দর নার্সারি এখানে আছে, সবাই আমার মতো ঘুরছে বেড়াচ্ছে ছবি তুলছে। এবং গোলাপ বাগানের সৌন্দর্যটাই অন্যরকম, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চারদিকে শুধু গোলাপ আর গোলাপ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু গোলাপের সিজন না, সেই কারণে গোলাপ কিছু ফুটেছে কিন্তু অত বেশি
বেশি পরিমাণে ফুটেনি, হালকা হালকা ফুটেছে। তো এর ভিতর দিয়ে সবাই ঘুরছে বেড়াচ্ছে, আমি পড়ে যেতে গেছিলাম। আসেন আমার সাথে। এখন এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব একটা সুবিধা না। এখান দিয়ে আপনি যদি দেখতে চান পুরো গোলাপ বাগান দেখেন, কিন্তু সম্ভব না। তারপরও মোটামুটি খুবই সুন্দর একটা বসার জায়গা আছে। এবং এই তো গোলাপটা বেশি ফোটেনি, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো এখন ফিরতে হবে। তাই গোলাপ বাগান থেকে এবারে বিদায় নিতে হবে। আপনারা চলে আসছেন গোলাপ বাগানে, গোলাপ বাগানে কিছু ঘুরে যান, ভালো লাগবে। আবার আসবো যখন গোলাপের সিজন হবে, কথা দিলাম। আল্লাহ হাফেজ। আমার সঙ্গে থাকতে হলে অনেক বিষয়ের সামনে আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন। বাই বাই দর্শক। এই যে এখানে এই যে ভাইয়ার কাছ থেকে নিলাম, কত এটার দাম? 100 টাকা। 100 টাকা, সুন্দর না? অনেক কুইন কুইন লাগছে। এই সারা সিজনই বিক্রি করেন এরকম? সারা বছর। অনেক ফুলের ক্রাউন বিক্রি করেন? এখন কি অবস্থা ফুলের বাগানে? কি বেশি ফুল ফুটতেছে না কম? বাগানে কম কম না?